সত্যি সত্যিই এবার যেন আইনের রক্ষকের ভূমিকা পালন করতে শুরু করেছে কলকাতা হাইকোর্টের প্রায় সব বিচারপতি সন্দেশখালী ইস্যুতে পঞ্চায়েত ভোট সংক্রান্ত যে মামলা কলকাতা হাইকোর্টে ছিল সেই মামলাটা বিচারপতি টিএস এস শিবগানম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবার নিজে হাতে তুলে নিলেন নিজেই সেই মামলার কথা এজলাসে বললেন রেজিস্ট্রার জেনারেলের কাছে নির্দেশ দিলেন যে সন্দেশখালী সংক্রান্ত পঞ্চায়েত ভোটের যে মামলাটি রয়েছে আমার জানা মতে সন্দেশখালীর পঞ্চায়েত ভোট নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে ফাইল হয়েছিল সেই মামলাটা এখন আমার দেখার সময় হয়ে এসেছে সেই মামলাটা এখন আমি দেখব সন্দেশখালীতে সেই সময় পঞ্চায়েত ভোটের আবহে কি কি পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালি নিয়ে যেমন চাপে রয়েছে শাসক দল চাপ দিচ্ছে কেন্দ্রীয় শাসকও চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলো চাপ দিচ্ছে এসসি কমিশন এসটি কমিশন চাপ দিচ্ছে মানবাধিকার কমিশন বেজাই অস্বস্তিতে শাসক দল তার মাঝেই এবার আইনের চাপ আসতে শুরু করল শাসক দলের কাছে সন্দেশখালী মামলায় এবার কার্যত ল্যাজে গোবরে অবস্থা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালীতে বেজায় অস্বস্তিতে রয়েছেন শাসক দল সন্দেশখালীর পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নির্দেশ সেই আবহে পঞ্চায়েত ভোট কিভাবে হয়েছিল সেটা খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চ তার জন্য স্পেশাল বেঞ্চ তৈরি করবে কলকাতা হাইকোর্ট যার নেতৃত্বে থাকবে প্রধান বিচারপতি টি এস শিবগানম সন্দেশখালীর ঘটনার আবহে সাধারণ মানুষ সন্দেশখালীতে যেভাবে তৃণমূলের কয়েকজন নেতার অত্যাচারে অত্যাচারিত হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে সাধারণ মানুষ যাদের মৌলিক অধিকার রক্ষার জন্য নিজেরাই রাস্তায় নামছেন তাদের হয়ে এবার পাশে দাঁড়ালো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শেবানম স্যার রাজ্য সরকার হয়তো ঘুণাক্ষরেও টের পায়নি ভাবতেই পারেনি রাজ্যের আইনজীবীরা রাজ্য সরকারের বড় বড় মাথারা যে সন্দেশখালীতে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে ভাবতে পারেনি শাসক তাই এবার কার্যত সন্দেশখালী নিয়ে বড়সড় সড়ো অস্বস্তিতে থাকতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সন্দেশখালীর পঞ্চায়েত নির্বাচনে কার্যত কোনো অনিয়ম যদি ধরা পড়ে সেই মামলায় তদন্তের পরে সেই মামলায় পর্যবেক্ষণের পরে তাহলে সন্দেশখালীর পঞ্চায়েত ভোট নিয়েও বড় রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট